স্বৈরাচার হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে গেলেও থামেনি ষড়যন্ত্র। একের পর এক নানা ইস্যুতে উপদেষ্টাদের নিয়ে গুজব ছড়াতে ব্যস্ত আওয়ামী গুজব লীগ। সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগান ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চালায় আওয়ামী গুজব লীগ। সেই স্লোগান ইস্যু সমাধান হয়ে গেলেও চাকরিতে সুপারিশ করায় উপদেষ্টা নাহিদকে নিয়ে ফের বিতর্কিত পোস্টে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে উপদেষ্টা নাহিদ নিজেই তার ফেসবুক পোস্টে জানান, 15ই অক্টোবরের নিয়োগ 22ই অক্টোবরই বাতিল করা হয়েছে। যারা এসব সুপারিশকৃত গোপন নথির ছবি ফেসবুকে পোস্ট করছে তাদের কাছে বাতিলকৃত নোটিশটি অজানা থাকার কথা নয়। জুলাই বিপ্লবে নাহিদের অবদানের কথা মনে করিয়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, গত 16 বছরে বাংলাদেশের চিত্র এমনই ছিল। যারা হাসিনাকে পুনর্বাসন সহায়তা করেছে তারা দেশকে রক্তপাত, গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে। একই ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করছেন সারজিস আলম। তিনি বলেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল। ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাত আরও 3 মাস আগেই বলেছিল, উই আর ওপেন টু বি কিল্ড। সার্ভিস আরও বলেন, এজেন্ট হিসেবে ভেতরে ঢুকে তাদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না। হাতে হাত রেখে রাজপথে ঘাম জড়িয়ে জীবনের মায়া ত্যাগ করে একই সঙ্গে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে।